আর এইটা বড় একটা দেখতে পাচ্ছেন গোল আকৃতি যেটা করা হচ্ছে, এটা কিন্তু মিডিলে থাকবে। মানে হ্যাঁ গাইস, শুভ বিকেল। তো বিকেলটা আরো সুন্দর করার জন্য তোমাদের সামনে আমি নিয়ে চলেছি সুন্দর একটা ব্লগ। আজকের ব্লগে তোমার মেইনলি তোমাদেরকে দেখাবো, দেখে পেছনে ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো কি নিয়ে ভিডিওটা হতে চলেছে। হ্যাঁ গাইস, পুজো আছে মাত্র এক মাস হাতে গোনা, এক মাসে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি বিষ্ণুপুরের সুন্দর সুন্দর থিমওয়ালা প্যান্ডেল। তার মধ্যে প্রথমে শাড়িতে থাকবে, প্রথমে যে প্যান্ডেল থাকার কথা সেটা হচ্ছে আমাদের বিষ্ণুপুর হাই স্কুল মাঠের যে প্যান্ডেল হয় প্রতিবারে, সুন্দর সুন্দর প্যান্ডেল হয় বিষ্ণুপুরে, তো সেই জায়গায় চলে এসেছি। এবং সেই জায়গায় এবারের থিম একবারে অন্যতম একটা অন্য লেভেলের একটা থিম হতে চলেছে, তোমরা শুনলে আশ্চর্য হয়ে যাবে। থিমটা হতে চলেছে একবারে আলাদা রকমের। এবারে থিমটা হবে ইউরোপের ভ্যাটিকান সিটি, যেটা তোমরা দু বছর আগে 2022 শ্রীভূমিতে হয়েছিল ভ্যাটিকান সিটি, সে আদলেই হতে চলেছে এবারে বিষ্ণুপুর হাই স্কুল মাঠের যে পুজো প্রাঙ্গনের যে থিম ভ্যাটিকান সিটি ইউরোপ। তো সরাসরি সে জায়গায় চলে এসেছি, আমার সামনেই ঠিক আছে প্যান্ডেলটা। তো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, ফুল এনজয় করো আর মোটেই স্ক্রিপ করো না। আর নতুন চ্যানেলে আসলে এরকম সাবস্ক্রাইব করে দিও, এরকম পুজো রিলেটেড আপডেট আমার চ্যানেলে প্রথম পাবে তোমরা। তো ফুল ভিডিওটা দেখতে থাকো আর সাবস্ক্রাইবটা করে দিও, চলো ভিডিওটা এনজয় করতে থাকো। লোকেশনটা বুঝতে পারছো না, তাদের জন্য আমি বলে দিই, প্লাস গুগল ম্যাপের লিঙ্কও দেওয়া থাকবে এই ভিডিও ডিসক্রিপশনে। তো এটা হচ্ছে বিষ্ণুপুর হাই স্কুল মাঠ, যেখানে বিষ্ণুপুরের বিখ্যাত বিষ্ণুপুর মেলা হয়ে থাকে। তার অপোজিট এই জায়গাটা হচ্ছে বিষ্ণুপুর যে 3 নম্বর ওয়ার্ড সার্বজনীন দুর্গ উৎসব হাই স্কুল মাঠে, এখানে হবে এবারে বিষ্ণুপুরের ভ্যাটিকান সিটি, মিনি ভ্যাটিকান সিটি যেটা ইউরোপে হয়ে থাকে সেটার আদলে এখানকার ভ্যাটিকান সিটি তৈরি হবে। তো গাইস দেখতে পুরো বুঝতে পারছো যে এর ভ্যাটিকান সিটি যে তিনটা উপরে যে হয় না মহলের টাইপস, যে তিনটা চূড়া, তার সাইডে এদিকে দেখতে পাচ্ছেন যে বর্ডার যেটা প্রাচীর টাইপের আছে। তো পুরো একটা মানে ভ্যাটিকান সিটির যে আদলে তৈরি হচ্ছে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। তো এর ভিতরে যাওয়া যাক এবং কারিগরদের সাথে কথা বলা যাক যে কতদিন ধরে কাজ চলছে আর কতদিনে কমপ্লিট হবে পুরোপুরি। তো গাইস আমি এবারে মণ্ডপের ভিতরে চলে এসেছি, যেখানে মা প্রতিমা থাকবে, এখানে প্রতিমা থাকবে। আর এইটা বড় একটা দেখতে পাচ্ছেন গোল আকৃতি যেটা করা হচ্ছে, এটা কিন্তু মিডিলে থাকবে। মানে যে ভ্যাটিকান সিটি যেটা উপরে চূড়া, সবথেকে মিডিলে যেটা সবথেকে বড় একটা হাইটে থাকবে, সেখানে এই বড় একটা অংশ এই জিনিসটা উপরে তোলা হবে। যেহেতু এটা বাটেমের কাজ এখন অলরেডি অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে, তো এখান থেকে পুরোপুরি রেডি হয়ে জাস্ট উপরে তোলা হবে এবং উপরে ফিক্সড করা হবে জিনিসটা। আর এটা ভিতরে দেখতে গেলে ভিতরে যে জায়গাটা এখন মোটামুটি কাজ চলছে, উপরটা সিলিংয়ে জাস্ট এইটুকুনি কাজ হয়েছে, আর এখানে মা প্রতিমা থাকবে, জাস্ট স্টেজটা করা হয়েছে আর কি। তো এই জায়গাটা দেখতে পাচ্ছেন ভিতর থেকে বাসের সারি দিকে বাস, মানে এখনও ফুল কমপ্লিট কাজ এখনও অনেকটাই বাকি আছে, কারিগররা কিন্তু কাজ করে চাচ্ছে। আর এখান থেকে দেখতে গেলে আপনারা দেখতে পাবেন যে রাসমঞ্চ দেখতে পাবেন এখান থেকে, ফলে আপনারা আন্দাজ করতে পাচ্ছেন এই প্যান্ডেলটা কোথায় হচ্ছে। রাসমঞ্চ আছে তার সোজাসুজি এই জায়গায়, ফাঁকা জায়গায় যেখানে থাকে সে জায়গাতে এই মণ্ডপটা হচ্ছে। আপনারা অবশ্যই এই পুজো দেখতে আসবেন, খুব সুন্দর হয়। আর এখন তো কিছু বোঝা যাচ্ছে না কেমন কী হচ্ছে, যখন পুজো আসবে খুব সুন্দর একটা জিনিস আপনাদের সামনে তুলে ধরা হবে। তো গাইস দেখতে পাচ্ছেন কারিগররা কিন্তু কন্টিনিউ কাজ করছে, এত দূর উপরে উঠেও মিনিমাম হাইটটা অনেকটাই হবে। তো গাইস এটা কমপ্লিট হবে মিনিমাম মহালয়া প্রতি বছরই মহালয়ার দিনে এটা কমপ্লিট হয়ে যায়। তো প্রায় 2.5 মাস ধরে কাজ চলছে, এখনও অনেকটাই বাকি আছে, মানে মেন স্ট্রাকচারটা জাস্ট তৈরি করা হয়েছে, বাটামের কাজ চলছে। তো আরও পরবর্তী আপডেট আরও থাকবে, তো আর কিছুদিন পরপর আপডেট দিতে থাকবো। তো ওই জন্য সাবস্ক্রাইবটা করে দিও, আরও বাকি বিষ্ণুপুরে যা মণ্ডপ আছে সবই আমি কভার করার চেষ্টা করবো এবং ভিডিও আসবে সবই, তো সেজন্য সাবস্ক্রাইবটা করে দিও।
ফ্ল্যাশব্যাক। সো গাইস ভিডিওটা এতটাই, যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর কোন কোন জায়গার পুজো মণ্ডপ আমি কভার করব সেটাও জানাতে পারো। তো আর এই মণ্ডপটা কেমন লাগলো সেটা তো কমেন্টে জানাবেই, আর এই জন্য সাবস্ক্রাইবটা করে দিতে হবে। আরও বাকি প্রচুর সুন্দর সুন্দর মণ্ডপ কিন্তু বিষ্ণুপুরে হচ্ছে। তো ভিডিও করতেছিলাম বিকেলে, হয়ে গেল সন্ধ্যা, তো আর সেরকম ক্যামেরার কোয়ালিটি একদম ফালতু লাগছে। তো লেস্ট চলো গাইস, টাটা বাই বাই, দেখা হচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ভালো থেকো, টেক কেয়ার, আর পুজো আসছে, পুজোর অগ্রিম শুভেচ্ছা। তো টাটা বাইস।